এই মাত্র পাওয়া খবর। ভারতে এবছরে কোরবানি ঈদ বন্ধ সহ পশু কোরবানি বন্ধ করলেন বিজেপি সরকার, কিন্তু হঠাৎ করেই কেন ঈদের আগে এমন সিদ্ধান্ত নিলেন বিজেপি সরকার? তবে কি এবছরে কোরবানি ঈদ পালন করতে পারবে না মুসলিমেরা? তাই তো এবার কোরবানির ঈদ পালন করা নিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে রেগে গিয়ে একে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভারতের কোরবানি ঈদ বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা, অর্থাৎ ত্যাগের ঈদ। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও অবক্ষতি পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিলহজের 10 তারিখে পড়ে। ঈদুল আজহা মুসলিম মিল্লাতের দ্বিতীয় প্রধান উৎসব। ঈদ অর্থ খুশি আর আজহা অর্থ কোরবানি করা, তাই ঈদুল আজহা অর্থ কোরবানি করার খুশি। পরিভাষায় বিশ্ব মুসলিম পরম ত্যাগের নিদর্শন স্বরূপ জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নৈকত লাভের উদ্দেশ্যে মহা সমারোহে পশু জবাই করার মাধ্যমে যে আনন্দ উৎসব পালন করে তাই ঈদুল আজহা। তবে কেন সেই কোরবানি ঈদকে বন্ধ করতে হবে? এটা তো মুসলমানদের জন্য অন্যায় অবিচার। কেননা ভারতে মুসলমানদের ওপর যে অন্যায় অবিচার করা হয় তা আর কোথাও হয় না। কেননা ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে বিজেপি সরকার। অপরদিকে দিল্লির মসজিদে অগ্নিকাণ্ড, হিজাব পরা বন্ধ সহ মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না। তাই তো এমন অবস্থা যে মুসলিমরা এখন জিম্মি হয়ে আছে বিজেপি সরকারের হাতে। তাই তো মুসলমানদের এই দুর্দিনে মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন মুসলিমেরা যাতে ভালোভাবে ঈদ ও তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর কয়েকদিন পরই সারা বিশ্বে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। এদিন মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলমানরা। তবে মুসলমানদের সে পশু কোরবানিতে এবার হুমকি দিয়ে বসলেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। বলেছেন ঈদে কোরবানি দিতে হলে নিজের সন্তানকে কোরবানি দিন, ভারতে একটিও যাতে কোরবানি না হয় সেজন্য তিনি গাজিয়াবাদ প্রশাসনকে জানাবেন বলেও মন্তব্য করেছেন। তাই তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার ভারতের মুসলমানদের পাশে আছেন বলে জানিয়েছেন। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কাজে ভারতের মুসলিমরা খুবই খুশি। তো বন্ধুরা, ভারতে কোরবানি ঈদ বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আপনারা কি চান ভারতে এবছরে কোরবানির ঈদ বন্ধ হয়ে যাক? এবং আপনাদের মতে কে কোরবানি দেওয়া সবের কাজ তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।